14 তলার এক আলিশান ফ্ল্যাটে বসে একটা বাচ্চা ডেইলি নিচে তাকায় অ্যান্ড দেখে একটা বাচ্চা ঠিক তারই সমান একটা ছেঁড়া হাফ প্যান্ট আর ছেঁড়া ফুটবল নিয়ে ডেইলি দৌড়াদৌড়ি করছে। অ্যান্ড সে ভাবে, ইস, আমি যদি বিকালবেলা প্রতিদিন ওরকম একটা ফুটবল খেলতে পারতাম। আর নিচে যে বাচ্চাটা ছেঁড়া হাফ প্যান্ট পরে ছেঁড়া ফুটবল নিয়ে দৌড়াচ্ছে, সে মাঝে মাঝে উপরে তাকায় অ্যান্ড দেখে ওই আলিশান বাসায় ওই বাচ্চাটা তার দিকে তাকিয়ে আছে। অ্যান্ড সে ভাবে, আহা, আমি যদি ওই আলিশান বাসায় একবার থাকতে পারতাম, মেবি আমার লাইফের সব প্রবলেম সলভ হয়ে যেত, আমি যখন যা চাইতাম তখন তাই পেতে পারতাম। তো বেসিক্যালি উপরে 14 তলায় বসে বাচ্চাটা নিচের বাচ্চাটার লাইফ দেখে হতাশ হয়ে যাচ্ছে, আর নিচের যে বাচ্চাটা খেলছে সে উপরের বাচ্চার লাইফ দেখে আফসোস করছে যে, ইস, আমি যদি ওখানে থাকতে পারতাম। এই যে দুইটা বাচ্চা, এই দুই বাচ্চা যে ভুল করছে, আমরা পৃথিবীর সবাই প্রতিনিয়ত প্রতিদিন সেম ভুলটাই কিন্তু করছি। আমরা আরেকজনের লাইফে কী আছে ওটা নিয়ে চিন্তা করছি, আরেকজনের লাইফে কী আছে ওটা পাওয়ার জন্য ডেইলি ডেইলি আফসোস করছি। অথচ আমাদের নিজের লাইফে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো নিয়ে আমাদের আসলে হ্যাপি থাকার কথা, যেই জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি, ঠিক ওই দুই বাচ্চার মতো। আমাদের লাইফের ডিসিশনটা খুবই সিম্পল, মানুষের লাইফে যেটা আছে ওটা নিয়ে যদি আমরা চিন্তা করা বন্ধ করে নিজের লাইফে যে জিনিসগুলো আছে ওগুলো উপভোগ করা শুরু করি, আমাদের লাইফের হ্যাপিনেস বহুগুণে বেড়ে যেত।